বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আপনাদের সাথে বাংলাদেশ সরকার অনুমোদিত একটি সাইট শেয়ার করব, যে সাইটটির মাধ্যমে আপনারা প্রতিদিন 200 থেকে 500 টাকা প্লাস ইনকাম করতে পারবেন। তো যাই হোক, আপনারা কীভাবে এই সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে কাজ করবেন সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আর আপনারা সবাই জানেন আমি বেশিরভাগই কিন্তু সাইট শেয়ার করি না, বেশিরভাগ কিন্তু অ্যাপ্লিকেশনগুলো রিভিউ করে থাকি। সো যাই হোক, আজকে আমার কাছে এই সাইটটি খুবই ভালো লাগছে এবং তাদের ফিউচার প্ল্যানটা খুবই ভালো এবং আপনারা এই সাইটটি থেকে লাইফ টাইম ইনকাম করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। সো যাই হোক, আপনারা এখন দেখাবো কীভাবে আপনি সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে কাজ করবেন। এবং বন্ধুরা, আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যদি এখন পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বলবো অবশ্যই অবশ্যই লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। সো বন্ধুরা, যাই হোক, সাইটটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে সোজা আপনাদেরকে এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে। তো সাইটটির নাম এখান থেকে দেখতে পারতেছেন, পেফায়ার। সো এই সাইটটি মার্কেটে আসছে মাত্র 4 দিন হয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন এখানে পেফায়ার সাইটটির নাম। তো এই সাইটটি কিন্তু মার্কেটে আসছে মাত্র 4 দিন হয়েছে। তো যাই হোক, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। তো এখন আপনাদের দেখাবো কীভাবে এখানে সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে এই সাইটটিতে কাজ করবেন সব কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আর এই সাইটটি কিন্তু আগে থেকেই বলে নিচ্ছে এটা একটা ইনভেস্টমেন্ট সাইট এবং আপনাদের নিজ দায়িত্বে আপনারা এখানে ইনভেস্ট করবেন। যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে আপনারা এখানে ইনভেস্ট করে কাজ করবেন। যদি আপনার ভালো মনে হয় যে সাইটটি থেকে আপনি প্রফিট নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা এখানে কাজ করতে পারেন। তো এটা আপনাদের নিজ দায়িত্বে আপনারা করবেন। তো যাই হোক, এখন আপনাদের দেখিয়ে দিব সব কিছু। আর সাইটটি কিন্তু ফিচার প্ল্যান এবং সব কিছুই খুবই ভালো, ঠিক আছে? তো যাই হোক, এখন আপনাদের দেখাবো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তার জন্য এখানে রেজিস্ট্রেশন নামের একটা বাটন পেয়ে যাবেন, আপনারা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। তো ফার্স্ট অফ অল এখানে আপনি আপনার নামটি দিবেন, ঠিক আছে? যাই হোক, এখান থেকে দেখেন আমি আমার নাম দিলাম। তারপরে এখান থেকে জাস্ট আপনার লাস্ট নেমটা দিবেন। তো আমি এখান থেকে জাস্ট আমার লাস্ট নেমটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তো আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিলাম। তারপরে এখান থেকে বলতেছে আপনার যে একটা ফোন নাম্বার দেওয়ার জন্য। তো যাই হোক, এখান থেকে জাস্ট আমি কি করব, আমার ফোন নাম্বারটা এখানে আমি প্রোভাইড করে দিতেছি। আপনাদের জাস্ট এই যে নাম্বারটা আছে সেই নাম্বারটা জাস্ট আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? বন্ধুরা, যাক আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিতেছি। এখানে আপনার নাম দিবেন, তারপরে এখানে লাস্ট নেম, তারপরে এখান থেকে আপনার জিমেল অ্যাড্রেস দিবেন। তারপরে নিচের দিকে আসবেন। আসার পরে জাস্ট আপনি কী করবেন, এখানে আপনার ফোন নাম্বার দিবেন এবং এখান থেকে আপনার একটা ইউজার নেম দিবেন। ইউজার নেম বলতে নামের সঙ্গে একটা সংখ্যা অ্যাড করে দিবেন। তারপরে এখান থেকে জাস্ট আপনি কী করবেন, এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, একই পাসওয়ার্ড এখানে দিবেন। তারপরে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনে জাস্ট এখানে একটা টিক মার্ক দিবেন, ঠিক আছে? এই যে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন একটা ক্যাপচা দিছে, ক্যাপচারটা এই যে নিচের করে বসাতে হবে। তো যাই হোক, এখান থেকে দেখেন আমি 76 এটা দিয়ে দিলাম, তারপরে 83 এটা দিলাম, তারপরে আপনাদের অন্যটা আসতে পারে, ঠিক আছে? সো আবার 83 এটা দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে জাস্ট আমি কী করবো, এখান থেকে দেখেন রেজিস্ট্রেশন নাও নামের একটা বাটন আছে, আমি রেজিস্ট্রেশন নাও বাটনে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন, দেখেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন কাজটা কি আমাদের, এখানে দেখেন আপনারা এখান থেকে নোটিফিকেশনটা আপনারা একটু ফলো করবেন এবং এখান থেকে জাস্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং তাদের কিন্তু বাই ফিচার প্ল্যানটা অনেক ভালো এবং আপনারা কিন্তু এখান থেকে লাইফ টাইম ইনকাম করতে পারবেন। আপনারা অনেকেই বলছেন তার কারণে কিন্তু আমি আপনাদেরকে ইনভেস্টমেন্ট সাইট শেয়ার করতেছি, কারণ হইতেছে কি সাইটটি আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে, ঠিক আছে? সো যাই হোক, এখন দেখেন আপনার কিন্তু এখান থেকে এই যে মাই ব্যালেন্স কিন্তু জিরো থাকবে, যেহেতু আমরা এই মাত্র নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। সো যাই হোক, এখন আপনাদের দেখতে পারবেন এখান থেকে দেখেন নো প্ল্যান, অর্থাৎ আপনি কোনো এখান থেকে প্ল্যান আপডেট করেন নাই। তো এখানে কাজ করতে হলে অবশ্যই আপনাদেরকে একটা প্ল্যান আপডেট করতে হবে, কিছু না কিছু প্ল্যান, ঠিক আছে? তার জন্য এখানে আপডেট করার জন্য যেটা করবেন আপনারা এখান থেকে ভালো করে দেখবেন। এখন আপনাদেরকে প্ল্যান বাই করতে হলে আপনি যেটা করবেন, সর্বপ্রথমে আপনারা এই যে 3 ডট লাইন আছে, 3 ডট লাইনে একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পরে জাস্ট আপনারা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো এখন আপনি ফার্স্ট অফ অল যেটা করবেন, এখান থেকে আপনি দেখতে পারবেন ডিপোজিট নামের একটা বাটন। তো আপনারা কী করবেন, এখানে ডিপোজিট বাটনে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। সো যাই হোক, আমরা কী করবো, সর্বপ্রথমে ডিপোজিট অপশনে ক্লিক করে দিব। তো ডিপোজিট নাও ক্লিক করবেন এখান থেকে। তারপরে এখানে দেখতে পারবেন এখান থেকে আপনি বিকাশের মাধ্যমে লেনদেন করতে পারবেন। তো যাই হোক, এখন আপনি যেটা করবেন এখান থেকে জাস্ট আপনি এই যে ডিপোজিট অপশনে আবারও একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পরে দেখেন এখান থেকে জাস্ট আপনি, আমি যেহেতু 1500 টাকার প্ল্যান বাই করবো সেক্ষেত্রে এখান থেকে আমি 1500 টাকা জাস্ট আমি এখানে তুলে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমি কী করবো, এখানে কনফার্ম অপশনে জাস্ট একটা ক্লিক করে দিব। সো ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, নিচের দিকে আসবেন। আসার পরে দেখতে পারবেন আবারও এখান থেকে দেখেন পে নাও একটা অপশন চলে আসছে। সো যাই হোক, এখান থেকে যেটা করবো আমরা এখানে পে নাও অপশনে ক্লিক করে দিব। সো ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন তারা আমাদেরকে একটা বিকাশ এজেন্ট নাম্বার দিছে। সো এখান থেকে তাদেরকে আমরা সেন্ড মানি করতে হবে, ঠিক আছে? সো যাই হোক, আমরা যেটা করবো এখান থেকে জাস্ট আমি কী করবো, এই যে নাম্বারটি আছে সেটা আমরা এখান থেকে জাস্ট আমরা কপি করবো। কপি করার পরে এখন আমরা কী করবো, সরাসরি আমাদের বিকাশে যাবো, ঠিক আছে? বিকাশ থেকে তাদেরকে আমরা টাকাটি সেন্ড করবো, সেক্ষেত্রে আমরা বিকাশ অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নিতেছি।
বন্ধুরা যাক, তারপরে আপনারা যেটা করবেন এখান থেকে জাস্ট আপনি সেন্ড মানি অপশনে চলে আসবেন। আসার পরে জাস্ট আপনি কি করবেন, এখান থেকে যে নাম্বারটি আনছেন সেটা এখানে পেস্ট করবেন, তীর আইকনে ক্লিক করবেন। করার পরে জাস্ট আপনি কি করবেন, এখান থেকে জাস্ট আপনারা কত টাকা অ্যামাউন্ট সেন্ড করতে চাচ্ছেন, অর্থাৎ যে আপনার 1500 টাকা মিনিমাম এখানে ডিপোজিট, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে 1500 টাকা দিতে হবে, 1500 টাকার নিচে দিলে হবে না। তো যাক, এখানে 1500 টাকা দিয়ে তীর আইকনে ক্লিক করবেন। করার পরে সেন্ড মানিতে ক্লিক করলে জাস্ট আপনার কিন্তু এটা সেন্ড করা হয়ে যাবে। তো যাক, আমি তাদেরকে আরেকটা আমার বিকাশ আরেকটা অ্যাকাউন্ট থেকে আমি টাকা সেন্ড করে দিতেছি। কারণ হইতেছি কি, এখান থেকে দেখেন আমার বিকাশে বর্তমানে অ্যাভেলেবেল ব্যালেন্স নাই, সেক্ষেত্রে আমি এখান থেকে টাকাটি সেন্ড করতে পারতেছি না। সো যাক, এখন আমি অন্য একটা নাম্বার দিয়ে তাদেরকে টাকাটি সেন্ড করে আপনারা কীভাবে ইয়ে করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিতেছি, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি আপনার বিকাশের পিনটি দিয়ে দিলে, জাস্ট আপনি চেপে ধরে তাদেরকে টাকাটি সেন্ড করে দিলে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, সেই আইডিটা দিতে হবে। ট্রানজ্যাকশন আইডি বলতে সাপোজ আপনাদের দেখাই, তো আমি আরেকটা নাম্বার থেকে টাকাটি সেন্ড করব, করার পরে আপনাদেরকে দেখিয়ে দিব। সো যাক, এখান থেকে দেখেন, এই যে এখানে দেখেন ট্রানজ্যাকশন আইডি, এই যে আইডি সবাই বুঝেন, তো ট্রানজ্যাকশন আইডিটা জাস্ট এখান থেকে চেপে দিলে এই আইডিটা কিন্তু এখান থেকে কপি হয়ে যাবে। এই যে এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি হয়ে গেছে। সো যাক, এভাবে কপি করে কীভাবে কী করবেন সব কিছু আপনাদের দেখাবো। তো যাই হোক, আমি আরেকটা বিকাশ অ্যাকাউন্টটি থেকে টাকাটি তাদেরকে সেন্ড করে দিতেছি, ঠিক আছে। বন্ধুরা, অলরেডি আরেকটা বিকাশ অ্যাকাউন্টটি থেকে তাদেরকে টাকাটি সেন্ড করে দিলাম। সেন্ড করার পরে আমার যে বিকাশ নাম্বারটি দিয়ে অর্থাৎ আমি ইয়ে করছি, সেই বিকাশ নাম্বারটি জাস্ট আমি তাদেরকে এখানে দিয়ে দিতেছি। সো দেখেন, আমার এই নাম্বার থেকে তাদেরকে টাকাটি সেন্ড করছি, সেক্ষেত্রে আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিতেছি, ঠিক আছে। আপনাদের নাম্বারটি কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে, কিন্তু যদি না দেন ভাই তাহলে হবে না, ঠিক আছে, অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে। দেখেন, আমার বিকাশ অ্যাকাউন্টে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম, যে নাম্বারটি থেকে টাকাটি সেন্ড করছি সেই নাম্বারটি দিলাম। তারপরে এখানে একটা সিম্পলি স্ল্যাশ অপশন দিবেন, তারপরে এখান থেকে জাস্ট আপনি কী করবেন, আপনার যে ট্রানজ্যাকশন আইডিটি সেটা এখানে পেস্ট করবেন, তারপরে পে নাও অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন আমাদের এখান থেকে লেখাটি চলে আসছে, ডিপোজিট রিকোয়েস্ট সাকসেসফুলি হয়ে গেছে। সো যাক, এখন তারা ভেরিফাই করবে, দেন আমাদের ব্যালেন্সে তারা টাকাটি এড করে দিবে। সো যাক, এখন আমরা সরাসরি ড্যাশবোর্ডে আসবো, আর কতক্ষণ সময়ের ভিতরে তারা আমাদের ব্যালেন্সে টাকাটি এড করে সেটা আমরা দেখবো, ঠিক আছে। সো বন্ধুরা, অলরাইট, আমাদের ব্যালেন্সটা তারা এড করে দিছে, মাত্র 1 মিনিট লাগছে, 1 মিনিটের ভিতরে তারা এড করে দিছে। সো যাক, এখন আমরা প্ল্যানটা বাই করব। সো প্ল্যানটা বাই করার জন্য এখান থেকে দেখতে পারবেন আপডেট নাও নামের একটা অপশন, আপনারা কী করবেন এখান থেকে আপডেট নাও অপশনে ক্লিক করে দিবেন। সো জাস্ট আমি কী করব, এখান থেকে আপডেট নাও অপশনে ক্লিক করে যদি হয় না হয় সেক্ষেত্রে আপনারা 3 ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে বেসিক্যালি দেখতে পারবেন একটা অপশন, প্ল্যান নামের একটা অপশন। তো জাস্ট আপনারা কী করবেন, এখানে প্ল্যান অপশনে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে দেখেন আপনার প্ল্যানগুলো চলে আসবে। এখন দেখেন ভাই, এখান থেকে বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে, আপনারা যে কোনো একটা প্ল্যান এখান থেকে নিতে পারেন। সাপোজ এখান থেকে দেখেন, সর্বপ্রথমে যে প্ল্যানটি আছে এখান থেকে যদি আপনি 1500 টাকা দিয়ে আইডিটা অ্যাক্টিভ করেন, সেক্ষেত্রে প্রতিদিন আপনি কিন্তু এখান থেকে মানে 30 টাকা ইনকাম করতে পারবেন এবং 6টা অ্যাড পাবেন, ঠিক আছে। আর রেফার কমিশন রয়েছে 10%। এছাড়াও এখান থেকে আপনি 6 মাস পর্যন্ত এই আইডি থেকে টাকাটি ইনকাম করতে পারবেন। আর নিচের দিকে আসলে দেখেন, 3000 টাকার যে আইডি রয়েছে সেটা থেকে আপনি প্রতিদিন 60 টাকা ইনকাম করতে পারবেন, 12টা অ্যাড দেখতে পারবেন, প্রতিদিন লিমিট থাকবে 12টা অ্যাডের, এবং রেফার কমিশন 10% এবং 6 মাস পর্যন্ত এই আইডি দিয়ে ইনকাম করতে পারবেন। এছাড়াও দেখেন এখানে 6000 টাকার প্ল্যান রয়েছে, এখান থেকে দেখেন 6000 টাকা দিয়ে যদি এটা আপডেট করেন প্রতিদিন 150 টাকা ইনকাম করতে পারবেন এবং প্রতিদিন এড লিমিট থাকবে আপনার 30টা এবং রেফার কমিশন 10%। এছাড়াও নিচের দিকে আসলে দেখেন এই আইডিটা দেখেন 12000 টাকা দিয়ে যদি আপনি ইনভেস্ট করে মানে ইয়ে করেন ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতিদিন এখান থেকে 285 টাকার মতো পাবেন এবং এড লিমিট থাকবে 57টা। এরপরে নিচের দিকে আসলে দেখতে পারবেন আপনারা, এখানে দেখেন আপনি যদি 20000 টাকা দিয়ে আইডি অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে প্রতিদিন 475 টাকার মতো ইনকাম করতে পারবেন, এড লিমিট থাকবে 95টা, ঠিক আছে। আর এখান থেকে রেফার কমিশন 10%। সো আশা করি বুঝতে পারছেন। সো যাক, যেহেতু আমরা এখান থেকে নিচের দিকে গেলে আরও অসংখ্য প্ল্যান পেয়ে যাবেন, আপনারা এগুলো দেখে নেবেন, আপনার যেটা ভালো লাগবে সেটা করবেন। তবে আপনাদেরকে আবারও বলতেছি, আপনাদের নিজ দায়িত্বে আপনারা এখানে ইনভেস্ট করবেন, ঠিক আছে। সো যাক, এখান থেকে এখন দেখেন আমরা যেহেতু 1500 টাকা আমাদের ব্যালেন্স আছে, সেক্ষেত্রে আমরা 1500 টাকার এই আইডিটা অ্যাক্টিভ করবো। তার জন্য দেখেন এখানে সাবস্ক্রাইব নাও নামের একটা অপশন আছে, আপনারা সাবস্ক্রাইব নাও অপশনে ক্লিক করে দেবেন, তারপরে এখানে কনফার্মেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু আপডেট হয়ে গেছে, দেখেন আমাদের অ্যাকাউন্টটা আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে ড্যাশবোর্ড অপশনে যাই তাহলে দেখতে পারবেন আমাদের প্ল্যানটি আপডেট করা হয়ে গেছে সর্বপ্রথমে। সো যাক, এখন দেখেন আমরা ইনকাম কীভাবে করবো। ইনকাম করার জন্য আবারও আপনারা 3 ডট লাইনে ক্লিক করবেন, তারপরে দেখেন এখানে PTC নামের একটা অপশন আছে, আপনারা এই PTC অপশনে একটা ক্লিক করে দিবেন। সো যখন আপনারা PTC অপশনে ক্লিক করবেন দেখেন অ্যাড নামের একটা অপশন আছে, দেখেন এখানে অ্যাড নামের একটা অপশন আছে, আপনারা অ্যাডের উপরে জাস্ট একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পরে জাস্ট আপনারা একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে দেখেন এখান থেকে একটা অপশন আছে ভিউ নাও, তো আপনারা কী করবেন এখান থেকে প্রতিদিন 6টা অ্যাড পাবেন, এখান থেকে আপনারা ভিউ করতে পারবেন। সো যাক, এখান থেকে দেখেন আমরা কী করবো, এখন এখান থেকে ভিউ নাও অপশনে আমরা একটা ক্লিক করে দিব। সো ক্লিক করার পরে দেখেন আমাদের অ্যাডটা চলে আসছে, আর এখান থেকে দেখেন উপরের দিকে একটা লাইন এখান থেকে অপার অপার হইতেছে। সো যাক, এই টাইম পর্যন্ত ওয়েট করতে হবে। আর এখান থেকে জাস্ট আপনাদের এখানে এই যে যুগটা দিছে বা ইয়োটা দিছে, এখান থেকে জাস্ট আপনাদেরকে বেসিক্যালি এটা দিতে হবে। সো যাক, এখানে দেখেন 4 আর 9 কত,
13 তো যাক আমি 13 দিয়ে জাস্ট আমি কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম কনফার্ম আনে ক্লিক করব সো কনফার্ম আনে ক্লিক করার পরে দেখেন আমাদের এটা হয়ে গেছে তারপরে এগেইন আপনারা এখান থেকে আবারো এটা করতে পারবেন সে ক্ষেত্রে আমরা এখানে আবারো দেখেন আমরা এটা দেখব এবং এখান থেকে ভাই খুবই ফাস্ট ভাবে আপনি কিন্তু অ্যাডগুলো দেখতে পারবেন সো দেখেন এখন আবারো এখানে বলতেছে আমরা কি করব এখানে 11 দিয়ে দিতেছি দিয়ে জাস্ট আমরা কনফার্ম আনে ক্লিক করে দিব সো ক্লিক করার পরে দেখেন আমাদের এটাও কিন্তু হয়ে গেছে সো যাক আশা করি বুঝতে পারছেন সো যাক এখন আমরা কি করব এই যে দুইটা অ্যাড দেখলাম আমাদের টাকাটি কোথায় অ্যাড তো জাস্ট আমরা মাই ড্যাশবোর্ডে ক্লিক করব তো ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমরা দুইটা অ্যাড দেখছি তার বিনিময়ে কিন্তু আমাদের এখানে 10 টাকা কিন্তু ইনকাম হয়ে গেছে সো এভাবে আপনারা যে অ্যাডগুলো পাবেন সেই অ্যাডগুলো দেখে নেবেন এবং প্রতিদিন আপনি এখান থেকে কিন্তু 30 টাকা ইনকাম করে নিতে পারেন সো যাক এখান থেকে আপনি যদি চান আরও বেশি ইনকাম করতে সেক্ষেত্রে আপনি রেফার করবেন রেফার কমিশন কিন্তু 10% রয়েছে সো আনলিমিটেড এখান থেকে ইনকাম করে নিতে পারেন সো যাক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার রেফারের লিঙ্কটা থাকবে সেখান থেকে বলবো একটু কষ্ট করে সবাই জয়েন করবেন সো যাক এখন আপনাদের দেখাবো কিভাবে এখান থেকে আপনি উইথড্র করবেন এখন আপনি যে কাজ করছেন কাজ করে এখান থেকে ইয়ো করছেন সেক্ষেত্রে আপনাদেরকে ব্যালেন্স তো উইথড্র করতে হবে সো যাকে উইথড্র করার জন্য এখানে দেখবেন উইথড্র নাও নামের একটা অপশন আছে এখানে উইথড্র নাও অপশনে ক্লিক করবেন সো ক্লিক করার পরে দেখেন আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন এখান থেকে বিকাশ রয়েছে এছাড়াও আপনি চাইলে এখান থেকে মোবাইল রিচার্জ নিতে পারবেন মোবাইল রিচার্জ এখান থেকে দেখেন 50 টাকা থেকে 500 টাকা পর্যন্ত নিতে পারবেন এছাড়াও আপনি বিকাশে নিতে চাইলে এখান থেকে দেখেন সর্বোচ্চ 200 টাকা থেকে আপনি 10,000 টাকা পর্যন্ত বিকাশে উইথড্র করতে পারবেন সো যাক এখন আপনারা যেহেতু এখানে মিনিমাম 200 টাকা উইথড্র সেক্ষেত্রে আপনি কী করবেন এখানে উইথড্র করার জন্য এখান থেকে দেখেন উইথড্র নাও নামের একটা অপশন এখানে উইথড্র নাও অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি অ্যামাউন্ট সিলেক্ট করবেন সো মিনিমাম এখানে 200 টাকা অ্যামাউন্ট দিবেন যেহেতু 200 টাকা উইথড্র আর এর উপরে যদি আপনি করতে চান সেক্ষেত্রে 10,000 টাকাও দিতে পারেন দেওয়ার পরে জাস্ট আপনি এই যে কনফার্মেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি ইজিলি উইথড্র করতে পারবেন কারণ হইতেছে গিয়ে এখন জাস্ট আপনারা দেখেন এখানে আমার ব্যালেন্স নাই সেক্ষেত্রে আপনাদের দেখাইতে পারতেছি না তো জাস্ট আপনি কনফার্মেশনে 200 টাকা দিয়ে ক্লিক করলে আপনার নাম্বার চাইবে নাম্বারটা দিয়ে জাস্ট আপনি উইথড্রতে ক্লিক করলে আপনি 24 ঘন্টার ভিতরে পেমেন্টটা পেয়ে যাবেন সো আশা করি বুঝতে পারছেন আর এই সাইটটি কিন্তু নতুন ভাই আর ইনস্ট্যান্ট তারা পেমেন্ট করে থাকে ঠিক আছে এখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট করে থাকে আর এটা কিন্তু বাংলাদেশ সরকার অনুমোদিত একটি সাইট এবং তাদের ফিউচার প্ল্যানটা খুবই ভালো সো আশা করি আপনাদের কাছে এই সাইটটি ভালো লাগছে আর যদি এই সাইটটি ভালো লাগে তাহলে আবারও বলতেছি একটু কষ্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন আর সাইটটি খুবই ভালো চাইলে আপনারা কাজ করতে পারেন এবং আমার খুবই পার্সোনালি আমার খুবই ভালো লাগছে তার জন্য কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সো যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন।